미샤카위 탄가 나북보 GRPD니 암스무리 응카리 샤크레자야코 탕맥 미신이 아고스터니 아보하이샤노 암스무 나하르자쿠니 피아바 미샤카위 탄가 나북보 암스무리 열사 샤크레자야코 아우리 거기도 자산업보가그라코 아그르니 오피스테나도마 GRPD 땅베데노 땅베데니 하버노 게르블라이카 샤무쿠몽마냐 시글라시글리로 브로니 샤무몽 땅베데니 파시스리 브롱노 코그리자 흥툰 코그리양와바이 পাইথাগো অফিসলেন নতংমা লাহার কাসলাইকা লাহার কাসমনি ককজবমনি বুবাগ্রাখর আগুনি অফিসলেন লাহার কাসজম থায় থাঙ্গৈ নাইম থাঙ্গর লাহার কাসনর রম্বৈ এরিনগর পুলিশনি নখলাওত লাঙি থাঙ্গাইকা না তাগা উদ্যতন করতে বক জানে এডা কি বাইছলি বলতাছে এক বছর হয়ে গেছে রেজাল্টে নাম ধরে আমরা কি না আমরা কি পরীক্ষা দিয়া প্রটেস্ট করার জন্য আমরা আপনাকে আমরা কোনো কাজ নাই পরীক্ষা নিয়েছে লিখিত পরীক্ষা রিটেন টেস্ট এই রিটেন টেস্টের রেজাল্ট দিচ্ছে না এক বছর বারো মাস হয়ে গেছে রিটেন টেস্টের রেজাল্ট দিচ্ছে না প্রথম ছয় মাস তারা রেজাল্ট দেয়নি ইচ্ছাকৃত ভাবে একবার বলে নভেম্বরে দেবে একবার বলে ডিসেম্বরে দেবে রেজাল্ট দেয়নি জানুয়ারিতে দেবে তাও দেয়নি ফেব্রুয়ারি মাসে দুইটা ছেলে চন্দন দেববর্মা আর অভিজিৎ পাল মিথ্যা একটা কেস করেছে ওরা বলেছে অগস্ট মাসে নাকি করোনার জন্য লকডাউন ছিল ত্রিপুরাতে লকডাউনে তারা গাড়ি পায়নি ওই কারণে পরীক্ষা কেন্দ্রে যেতে পারেনি পরীক্ষা দিতে পারেনি অথচ মিথ্যা কথা এইচডিএম অফিস থেকে কাগজ আছে এপ্রিল মাসে লকডাউন ছিল আগস্ট মাসে কোনো লকডাউন ছিল না ত্রিপুরাতে শুধু নাইট কারফিউ ছিল কোনো লকডাউন ছিল না শুধু নাইট কারফিউ ছিল গাড়ি ঘোড়া ছিল আমরা এক একজন 15 কিলোমিটার 20 কিলোমিটার দূরে অটো দিয়ে বাস দিয়ে পরীক্ষা দিয়েছি আর ওদের দুজন চন্দন দেববর মিছিল বাড়ির কাছে এক্সাম সেন্টার ওরা পরীক্ষা দিতে পারেনি লকডাউনের জন্য নাকি গাড়ি পায়নি মিথ্যা কথা কোনো লকডাউন ছিল না শুধু নাইট কারফিউ ছিল মিথ্যা কথা বলে হাইকোর্টে মামলা করেছে স্টে অর্ডার লেগেছে এখন এক বছর হয়েছে না জেআরবিটির কোনো সদ দিচ্ছে আমি বুঝছি না ওরা রেজাল্ট দিচ্ছে না এক বছর ঘুরাচ্ছে রিটেনের রেজাল্টই দেয়নি রিটেনের রেজাল্ট দিলে তারপর ইন্টারভিউ হবে তারপরে টাইপ টেস্ট হবে তারপরে পরীক্ষা এক বছর হয়েছে ওদের পরীক্ষা নিচ্ছে রেজাল্ট দেয়নি 2020 ফর্ম ফিল আপ হয়েছে 2021 পরীক্ষা দিচ্ছে এখন 2022 অগাস্ট কি বলবো বলুন এইভাবে আমাদের পেটে লাথি দিয়ে পড়ে রেজাল্ট দিচ্ছে না দিনের পর দিন হয়রানি করছে এবার যে মানসিক অবসাদগ্রস্ত কেউ যদি ভুল পথ বেছে নেয় এটার জন্য কে দায়ী থাকবে আমি মিডিয়া ভাইদের কাছে আবেদন জানাচ্ছি সরকারের দৃষ্টিতে ব্যাপারটা তুলে ধরার জন্য জেআরবিটি অতি শীঘ্র তাদের রেজাল্ট দেওয়া হয় মূলত মানে জেআরবিটি পরিচালিত যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হয়েছে গত বছরের 2021 আজকের দিনে আমাদের পরীক্ষা হয়েছে আজকে আমাদের এই জেআরবিটি পরীক্ষার বর্ষপূর্তি এই এক বছরের মধ্যে চাকরি তো দূরের কথা এখন অবধি দপ্তর কোনো রেজাল্টই প্রকাশ করতে পারেনি আপনারা জানেন আগস্ট মাস স্বাধীনতার মাস আমরা কিছুদিন আগে এই আজাদী কা অমৃতকাল 75 বছর পেরিয়ে 76 বছরে পদাপন্ন করেছি আমরা ভাবতে অবাক লাগে স্বাধীনতার 75 বছর পেরিয়ে আজকে আমরা এই বেকারকুল চাকুরির জন্য বা রেজাল্টের জন্য রাজপথে আন্দোলন করতে হচ্ছে এবং আপনার আমরা একটা খবর পেয়েছি দপ্তর হিসাব অনুযায়ী 1,21,000 প্রার্থী ফর্ম ফিল আপ করেছে 300 টাকা করে হলে 3,62,00,000 টাকা এই টাকা তো কারোর পৈতৃক সম্পত্তি নয় এই টাকা আমাদের যারা বেকারের বেকারদের কষ্টার্জিত টাকা এবং আমরা আর একটা জিনিস জানতে পারি জেআরবিটির যে পোস্টগুলা এই পোস্টগুলা অর্থ দপ্তরের অনুমোদিত যেহেতু অর্থ দপ্তরের অনুমোদিত তার ফলে এই পোস্টগুলোর এগেনস্টে টাকা অ্যালট করা হয়েছে টাকা যেহেতু অ্যালট করা হয়েছে তাহলে কোনো রেজাল্ট বা চাকরির কোনো নামগন্ধ নেই ইরমতমে এই যে এটি অনৈতিকভাবে সৃষ্টি করা হয়েছে মন্ত্রিসভার অনুমোদন নিয়ে এবং অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে নোটিফিকেশন দিয়েছে চাকরি যখন দেওয়ার ইচ্ছেই ছিল না তাহলে কেন আমাদের পরীক্ষা নিয়েছে আমাদের একটাই দাবি আমরা গত 5ই আগস্ট সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকারকে আবেদন রেখেছিলাম যাতে আমাদের এই জেআরবিটি বিষয়ে যাতে কোনো স্পষ্টীকরণ দেয় আজ পর্যন্ত এই 5 তারিখের পরে কোনো হেলদোল নেই তাই আজকে আমরা জেআরবিটি অফিস গেলা করবো এবং জেআরবিটি অফিসের সামনের যে রাস্তা ব্লক করবো যতক্ষণ না আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো স্পষ্টীকরণ দেবে ততক্ষণ আমরা আজকে রাস্তা গেরাও করবো এই আমাদের মূলত আমার নাম রাজেশ দাস জেআরবিটি ক্যান্ডিডেট আমরা প্রায় 1,21,000 প্রার্থী ফর্ম ফিল আপ করেছে এর মধ্যে প্রায় 80,000 ক্যান্ডিডেট মানে পরীক্ষায় অংশগ্রহণ করেছে মানে এইগুলো এই বিষয়গুলো নিয়ে সরকারি আধিকারিক বা মন্ত্রীদের সাথে দেখা করেছেন আমরা অনেকবার জেআরবিটি অফিসে গিয়েছি তারা বলেছিল আজকে নয় কালকে রেজাল্ট দিব এর মধ্যে আপনারা সবাই অবগত আছেন যে কিছুদিন আগে গত মানে এই বছরের ফেব্রুয়ারি মাসে 28 তারিখ আমাদের উচ্চ আদালতে একটা ভিত্তিহীন কেস হয়েছে কি কেস যৌনৈক পরীক্ষার্থী আমাদের নাম নিতে কোনো অসুবিধা নেই চন্দ্র দেববর্মা হাইকোর্টে একটা
মামলা দায়ের করেছে। কিসের জন্য মামলা দায়ের করেছে? উনি নাকি করোনার জন্য পরীক্ষায় বসতে পারেনি, এবং আমরা বিভিন্ন সূত্র মারফত খবর নিয়েছি উনার দিদি উনার স্ত্রী পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে। একই বাড়ির দুজন পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পেরেছে, কিন্তু আরেকজন পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারেনি, যা সম্পূর্ণ একটা মানে আমাদের ঘোটালা বা স্ক্যাম মনে হয়। তাই আমরা আমাদের আগামী কেসের তারিখ হচ্ছে 23 আগস্ট, আমরা আজকের এখান থেকে আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই, আমাদের অনেক ডেটের পরে ডেট দেওয়া হচ্ছে, যাতে আমরা ডেটের পরে ডেট চাই না, আমাদের আজকে 23 তারিখ এই মামলা নিষ্পত্তি করা হয়।